2021 সালে ইউটিউব দেখে বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে বস্তায় আদা চাষ শুরু করেন এক নারী উদ্যোক্তা। তাকে দেখে স্বল্প সময়ে অল্প খরচে আদা চাষের সফলতা দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা অনেকেই। আগ্রহী কৃষক উদ্যোক্তাদের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ ও পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের পাঠানো প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ত্রিয়স্তি গ্রামের লালুমিয়ার মেয়ে নাসিমা আক্তার 25 বছর বয়সী, স্বামী পরিত্যক্ত এক নারী। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা নিয়ে বস্তায় আদা চাষ শুরু করেন তিনি। এতে এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন এই নারী। গাছের ছায়ায় পরিত্যক্ত 33% জমিতে 3,500 প্যাকেট আদা চাষ করেন। আদা চাষ করে লাভবান হওয়ার আশা করছেন এই নারী। আমার কাজ করার একটা উদ্দেশ্য যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি কারো ঘাড়ের উপর বোঝা হয়ে থাকতে চাই না, এবং এই কাজ করে যাতে আমি সফল হই সে চেষ্টাই আছি। আগামীতে আরও বড় সরে করার ইচ্ছা আছে। তার এই আদা চাষ দেখে আগ্রহী হচ্ছেন অন্য কৃষকরাও। কেউ কেউ আবার বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে অল্প পরিসরে শুরু করেছেন আদা চাষ। এবছর জেলায় প্রায় 6,000 বস্তায় আদা চাষ হয়েছে। পাশের বাড়ির নাসি মাফা আদা চাষ করছে, দেখকে এটা আমার খুব ভালো লাগছে। এরকম আদা চাষ জীবনেও দেখছি না। নতুন এই পদ্ধতিতে আদা চাষ করতে উদ্বুদ্ধ করেন কৃষি কর্মকর্তারাও। বস্তায় আদা চাষ যে করেছে সে একজন অসহায় একজন নারী, যে তার নাম নাসিম আক্তার। ওনাকে আমরা বৃহত্তর ময়মনসিং প্রকল্পের আয়তায় প্রদর্শনী বস্তায় আদা চাষ সেটা আমরা দিয়েছি, যেন উনি করে আর্থিকভাবে লাভবান হতে পারে। কৃষি অফিস থেকে তাকে সার, বীজ, কীটনাশক সার্বিক সহযোগিতা দিয়ে আসছি, আশা করছি তার ফলন ভালো হবে। এবছর আমাদের নেত্রকোনা জেলার 6টি উপজেলায় প্রায় 6,000-এর মতো বস্তায় আমাদের আদা চাষ পদ্ধতির মাধ্যমে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। বর্তমানে এগুলি মাঠ পর্যায়ে খুব ভালো কন্ডিশনে আছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে উপকরণ সহায়তা সহ প্রশিক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন প্রযুক্তিগত পরামর্শ দিয়ে এই কার্যক্রমটি যাতে সফল হয় এবং তারা যাতে আর্থিকভাবে লাভবান হয় এই ব্যাপারে মানে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আমরা তাদের পাশে আছি। বস্তায় আদা চাষ সম্প্রসারণ করা গেলে উৎপাদন যেমন বাড়বে তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন এলাকার কৃষকরা। সুরাইয়া সীমা, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।